ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমটিআরবি ম্যাজিক একাডেমি। আমি সৌরভ আছি আপনাদের সাথে, আবারও চলে আসলাম আপনাদের সামনে খুবই চমৎকার একটা ম্যাজিক দেখাতে এবং শেখাতে। আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে ভাইয়া কিভাবে জল দিয়ে বরফ বানানো যায় এরকম একটা ম্যাজিক আমাদের শেখান। তো আজকে আমি আপনাদের খুবই চমৎকার এরকম একটা ম্যাজিক দেখাবো এবং শেখাবো, আপনারা যে কোনো জায়গায় গিয়েই জল দিয়ে এভাবে বরফ বানিয়ে দেখাতে পারবেন। তো চলুন প্রথমে আমরা ম্যাজিকটা একটু দেখেন। ভিউয়ার্স, এই বোতলে জল আছে দেখুন, আমি আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি সম্পূর্ণ ফ্রেশ জল। এবার এই জলটাকে আমি এই মগের ভিতর ঢালছি, দেখুন, ঠিক আছে, জল ঢেলে নিয়েছি। এবার আমি এই জলটাকে বরফ বানাবো, আমি একটা ম্যাজিক করব, দেখুন একবার বরফ হয়ে গেছে, দেখুন ভালো করে ধোয়া পড়ছে, দেখুন খুবই চমৎকার একটা ম্যাজিক। আপনারা যে কোনো পরিবেশে গিয়ে এরকম এক বোতল জল দিয়ে এরকম বরফ বানাতে পারবেন। তো আমি আপনাদের এটা শিখিয়ে দেবো, সেই জন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল একবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আমরা এই ম্যাজিক কৌশলটা একটু দেখে নিই। এই ম্যাজিকটা দেখানোর জন্য আপনার যা দরকার হবে সেটা হচ্ছে প্যাম্পাস বা ডায়াপার, বলে বাচ্চাদের পরানো হয় এরকম একটা প্যাম্পাস বা ডায়াপার। দেখুন আমি এরকম একটা প্যাম্পাস বা ডায়াপার আপনারা কিছুটা অংশ কেটে নেবেন, ঠিক এইভাবে, ঠিক আছে। এটা ছাড়াও আপনারা দেখাতে পারবেন ফোম দরকার হবে আপনাদের, এরকম একটা প্যাম্পাস বা ডায়াপার বা আপনারা ফোমও ইউজ করতে পারবেন। এরকম একটা মগের ভিতর দিয়ে রাখবেন, আগে থেকে এভাবে দিয়ে রাখবেন, ঠিক আছে। এই একটা ফোমও দিতে পারেন, তবে প্যাম্পাসটা দিলে একটু ভালো হয়, দেখুন দেখুন ভালো করে ভেতরে আছে, ঠিক আছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে অরিজিনালি বরফ আপনারা দুই টুকরো বা তিন টুকরো, আপনারা চাইলে একটা বড় টুকরা নেবেন, আমার কাছে বড় টুকরা নেই এই জন্য আমি ছোটো ছোটো দুই টুকরা, বা আপনারা চাইলে তিন টুকরাও নিতে পারেন, ঠিক আছে, এক টুকরা দুই টুকরা আর এক টুকরা, তিন টুকরা দিলাম, ঠিক আছে। এই দেখুন এর ভিতর বরফ এবং নিচে প্যাম্পাসটা আছে, আপনারা চাইলে ফোম ইউজ করতে পারেন। এরপর এটা আপনারা রেখে দেবেন। এরপর একটা ফ্রেশ জলের বোতল নিয়ে আপনারা এর ভিতর জল ঢালবেন, অনেকটা পরিমাণ জল ঢালা যায়, আমি যেটুকু আছে সবটুকু ঢেলে দেখাচ্ছি, ঠিক আছে। এই এই জলটা ঢেলে দিয়েছি, জলটা কিন্তু কী করবে ওই যে প্যাম্পাসটা আছে, ঠিক আছে, বা ফোম থাকলে প্যাম্পাসেই ভালো হয়, ওই প্যাম্পাসে সম্পূর্ণ জলটা চুষে নেবে, ঠিক আছে। বাচ্চাদের পড়ানো হয় এটা তো অবশ্যই আপনারা চেনেন, এই দেখুন ডায়াপার বা প্যাম্পাস বলে, ঠিক আছে এইটা। এরপর ম্যাজিক করে জাস্ট এটাকে আপনারা আস্তে করে কাত করবেন, কাত করলে কী হবে এই বরফগুলো হাতের মধ্যে চলে আসবে, মনে হবে যে ওই জলটা থেকেই এই বরফটা তৈরি হয়েছে। এরপর আপনারা এটা কাত করে দেখাতে পারেন যে এর ভিতরে কিছু নেই, ঠিক আছে, কারণ সম্পূর্ণ জলটা কিন্তু ওই প্যাম্পাসে খেয়ে ফেলবে, দেখুন। এই খুবই চমৎকার একটা ম্যাজিক, এটা আপনারা স্টেজেও দেখাতে পারবেন। এরকম মজার মজার ম্যাজিক দেখতে এবং শিখতে আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।